চাকরি নিয়ে আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করি। আমার অ্যাকচুয়ালি ভিসার মেয়াদ শেষ হয়েছে, তার জন্য কাউন্সিলরের অফিসে এসেছিলাম মিট করতে। ওখানে গেলে তো আপনার কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না, আপনাকে যেতে হবে আমাদের ইমিগ্রেশন অফিসে, এবং সেটাও তো আগারগাঁয়ে। আমার নাম ছিউ চৌধুরী, আই মিন ছোটন চৌধুরী, আমি একজন ইমিগ্রেশন অ্যান্ড ভিসা কনসালটেন্ট। আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন? উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, বাই। আমি যে এত ব্যস্ত, আমার অফিস নিয়ে প্রচন্ড কাজ, আমার কাজের চাপ বেশি, বুঝতেই পারছেন। প্লিজ চলুন না। চলতেই তো চাই ম্যাডাম, আরেকবার সাধুন না প্লিজ। জি জি, চলুন। থ্যাংক ইউ, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। এটা কি ঘুম না অন্য কিছু? এতক্ষণ ধরে ধাক্কাইতেছি, বাইরে যাচ্ছি, আর একটু হইলে তো দরজা কয়লা কিন্তু আমার হাতে চলে আসবে। কিন্তু আপনি এত সকালে, ব্যাপার কি? চলো আইলাম তোমাকে দেখতে। তোমার যে গেলে তো সত্য কথা কইবা না। আর একটা কথা, রাইতে আমি ট্যাঙ্কি বইরা পানি উঠাই, সকালে ফজরের নামাজের সময় কল খুললে বিলাই ইয়ার মতো টিপ টিপ করে পানি পড়ে। পাশের ফ্ল্যাটের হেরা পানি পায় না, আমি জিগাই এত পানি যায় কোথায়? এত পানি কি রাইতের বেলা ভূতে এসে খাওয়া যায় নাকি? আমি কেমন করে বলবো? এ কি এত জুতা কিসের? তোমরা কি জুতার ফ্যাক্টরি দিছো নাকি? না আঙ্কেল, মানে আমরা আসলে চারজনই থাকি, মাঝে মাঝে দুই একজন মেহমান টেমান আসলে একটু, আর তাছাড়া আমাদের সবার না জুতার খুব শখ। আমাদের এক একজনের চার জোড়া, পাঁচ জোড়া, ছয় জোড়া, সাত জোড়া করে জুতা আছে। এ তো সব সিরা জুতা, আদা খেসরা। তোমরা কি মসজিদ থেকে জুতা চুরি করা ধরছো নাকি? হ্যাঁ, তোমাকে কোনো কথা আমি আর বিশ্বাস করি না। আজ আমি দেখব তোমরা ঘরের মধ্যে কয়জন আসছো। যত্ন নিতে হয় কই, কিছুই তো নাই, ডায়াবেটিসটা বাড়ছে মনে হয়, খালি মাথা ঘুরায়। এক, দুই, তিন, চার, পাঁচ, একজন বেশি কেন? আঙ্কেল দুজন মেহমান আছে, আমাদের একজন ওই যে ইংরেজি বই পড়ছে। হাই, হাউ ডু ইউ ডু? আই অ্যাম সিউ চৌধুরী, আই মিন ছোটনুদ্দিন চৌধুরী। হ্যাঁ, প্লিজ টু মিট ইউ। নতুন ইংরেজি পড়তেছে মনে হয়। আপনার বুদ্ধি অনেক ভালো, তবে আপনি আমার সম্পর্কে যে কথাটা বললেন সেটা কিন্তু ঠিক হলো না। আমি সেই ছোটবেলা থেকেই ইংরেজিতে খুব জুয়েল, তবে
অঙ্কটা মাথার মধ্যে ঠিক ঢোকে না আঙ্কেল। তোমার এই উচ্চ শিক্ষিত মেহমানকে এখানে স্থায়ী বাসিন্দা হইবার চিন্তা করতে আমি আসলে গুলশান এলাকায় একটা সুন্দর বাসা খুঁজছি, মানে আমার অফিসটা ওইদিকে তো, কিন্তু সেরকম কোনো বাসা আমি খুঁজে পাচ্ছি না। তুমি আমার আর আশাই ওরা কোথায় গুলশান আর কোথায় ভূতের গলির এই ম্যাচ, ডিফারেন্সটা একটু বেশি হয়ে গেল না? শোন মিয়া, গুলশানে বাসা না পাও, সোনার গায়ের একটা রুম বুক করলেই তো পারতা। আসলেই আপনি খুব বুদ্ধিমান আঙ্কেল, আমি চেষ্টা করেছি, সে চেষ্টাও করেছি, কিন্তু কোথাও কোনো রুম খালি নেই। গলা শুকাতে দাও, ও তো থামতেই আছে না, কইতেই আছে। শোনো মিয়া, ডোল চিনো ডোল, ডোলে যতটুকু কথা আটে ততটুকুই কইও, চ বাথরুমে আওয়াজ কিসের? হ্যাঁ, তোমার নামটা জানি কি? নরোত্তম মিয়া। তা তুমি তুমি আমার সঙ্গে অধমত্ব চেয়েও খারাপ ব্যবহার করলে কেন? কেন আঙ্কেল, আমি কি করলাম? বাথরুমের ভিতর যেটা আছে সেটা তো ওর থেকে অঙ্কে আরো কাঁচা, পানি খরচ করতে গিয়ে বদনাশুদা ফেলাই দিছে। কয়জন আছে ভিতরে? ওই যে আঙ্কেল বললাম, দুইজন মেহমান। দুইজন? শোনো মিয়া, তোমার আমি একটা কথা কই, এই রুম তোমরা ভাড়া নিজেরা কয়জন থাকবা বুঝলে? চারজন, এটা মনে রেখো। এইসব মেহমানদারি কিন্তু এখানে চলবে না, আর তোমার ওই মেহমানরে কয়ে দিও, সোনার গায়ে সিট না পাইলেও সেরা টনে জানি খোঁজ করে সিট পাইতে পারে। তমসা কি তুই আবার নতুন জুতো জোড়া পড়ছো কেন? আরে বাবা নতুন, তো তুমি এমন করছো কেন? তোমার নতুন জুতো জোড়াকে আমি খেয়ে ফেলবো নাকি? হ্যাঁ, একটু দেখবো, একজোড়া নতুন জুতো কেনার কথা ভাবছি তো। বাহ, দেখো দেখো নতুন দা কি চমৎকার বানিয়েছে, তাই না? মোটাও না, তোর পায়ের পাঞ্জা একেবারে থাপড়া, একেবারে চওড়া, আরে চাচ্ছে তাই, এটা খোলো আমার শেপ নষ্ট হয়ে যাবে তো। বলছিলাম কি নতুন দা, এই আজ একটা অফিসে আমার ইন্টারভিউ আছে বুঝলে, আমি তোমার এই জুতো জোড়া পায়ে দিয়ে গেলাম। অসম্ভব, রেনি সিজনে জুতোর তলায় কাদা লেগে যাবে বলে আমি জুতো জোড়ায় বাক্সের ভেতরে বন্দি করে রেখেছি, আর তুমি কিনা? নরোত্তম দা, আমার ইন্টারভিউটা যদি ভালো হয় আর ওরা যদি আমার এই পোশাক আশাককে পছন্দ করে ফেলে তাহলে চাকরিটা আমার হয়েই যাবে, তাতে আমি তোমার যত পাওনা দেনা আছে সব শোধ করে দেবো। নরোত্তম দা, তুমি একদম মন খারাপ করো না, এই যে আমি সবার সামনে ওয়াদা করছি আমার চাকরিটা হয়ে গেলে এর চেয়েও দামি এক জোড়া জুতো আমি তোমাকে কিনে দেবো, আর এই জুতো জোড়া আমি নিয়ে নেব। কি করছো? হ্যাঁ এই তো আজই বললাম, কেমন হয়েছে বুয়া? না না, আমি এখন খেতে পাবো না বুঝলে, আমার প্রচন্ড কাজ, অফিসে নানান কাজ পড়ে আছে, আমি যাই। হ্যাঁ, ও ইয়ে, একটা ঝামেলা হয়ে গেল বুয়া, তোমার কাছে নিশ্চয়ই 500 টাকার ভাঙতি নেই, তাই না? 500 টাকা হবে, 100 টাকা হলে চেষ্টা করে দেখ। কি যে একটা ঝামেলা হয়ে গেল না, এত সকাল সকাল যে ভাঙতি কোথা থেকে পাই, মানে বেবি ট্যাক্সি ভাড়া যে কী করে দেবো বুঝতে পারছি না। তুমি এক কাজ করো না, এই 500 টাকা রেখে তুমি তোমার ভাঙতিগুলো আমাকে দাও না। কি যে কোন মামা, 500 টাকা নোট দেও লাগবো, আমার কাছে মনে হয় 70-80 টাকা আছে, আপনি লইয়া যান, ভাঙতি হইলে পরে দিয়ে দিই। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ বুয়া, তুমি অনেক বড় উপকার করলে, আজকাল ভাঙতি পাওয়া যায় কি কঠিন ব্যাপার। থ্যাংক ইউ। সরি, আসলে কোনো খবর না দিয়ে আপনার অফিসে সরাসরি চলে এসেছি। প্রবলেম,
দিনের পর আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। মানে আপনার কাজটা হলো কি না? কিছু মনে করবেন না, সেদিনের আপনার ওই টেনশনে ঢাকা মুখটা যখনই মনে হচ্ছিল আমার খুব খারাপ লাগছিল। আপনারা এত ইমোশনাল, এনিওয়ে আপনি কি এখন ফ্রি আছেন? কেন বলেন তো? না, আমার ডেস্কের কাজগুলো সেরে আমি আপনার সাথে বাইরে যেতাম, কথা বলতাম। আজ থাক, অন্য কোনো দিন। আসলে হয়েছে কি, ওই আমি নেক্সট ফ্লাইটে ওই চট্টগ্রাম গোয়িং। কেসটা ফিটফাট পোশাক পরে ইচ্ছাত না যে মশাই গেল যাচ্ছ কা? এই পোশাকে তো তোমাকে মশাই গেল মানাচ্ছে না। আরে রিক্সা আর গাড়ির চড়তে চড়তে না একেবারে অবক্তি এসে গেছে। আর তাছাড়া ঢাকায় তো তোমার মতো এরকম মশাই গাড়ি চড়ার কোনো উপায় নাই। তা সুইটা ঢাকা যে ভালোই করিছে, এখানে থাকলে তো গায়ের মানুষেরা তোমাকে চিটার মিটার নানান কথা কওয়া শুরু করেছিল। তোমার মুখটা দেখবার খুব স্বাদ হলো তো? তাই এতদিন পর স্বাদ হলো? কত চিঠি কত সংবাদ, তোমার মতিগতি বোঝা দায়। তুমি বুঝতে পারতেছো না, আমার অফিসে মেলা কাজের চাপ, আর তাছাড়া এই নতুন ব্যবসা তো একটু বেশি খাটতে হচ্ছে। বেশি খাটতে হচ্ছে? তোমার এই খাটাখাটনি কবে শেষ হবে? এদিকে আমি আমার বিয়ে জোনে তোরজোড় শুরু করেছে। সগিনাপাড়ার ছেলে নেভিতে চাকরি করে, এই দে ছুটিতে আমারে দেখতে আসবে, পছন্দ হলি পরে কাজ ফাইনাল হয়ে যাবে। আরে রাখো তোমার নেভি আনসার, ওই রকম কত দেখলাম নেভি আনসারে, কত বড় বড় অফিসারের সাথে প্রতিদিন চা নাস্তা করতেছি, তুমি শুধু খালি ওই দুষ্টুটার নাম বলো। তালি পরে কি করবা? বিয়ে করা তো দূরের কথা, ওর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওর চাকরি নষ্ট করে কি লাভ, ওর কি দোষ? তার সে বরং আসল কাজটা করো না তুমি, তোমার কাছে আমার একেবারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারো না? আমার এসব চিঠি লেখালেখি আর ভালো লাগে না। আরে সেই জন্যই তো আমি এক পায়ে দাঁড়ানো, কিন্তু তোমার মামা তো আমার নাম একদম শুনতেই পারে না। মামা তোমার নাম শুনতে পারুক চাই না পারুক, আমি কিন্তু যে কোনো সময় তোমার এখানে চলে আসবো না। হ্যাঁ, তোমার বাড়ির ঠিকানা, তোমার অফিসের ঠিকানা সব কিছু বিস্তারিত আমার কাছে দিয়ে যাবা। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, তোমার জন্যে আমার বুকের দরজার মতো আমার ঘরের দরজাও সবসময় খোলা সোনা। কিন্তু তুমি এত দূরের পথ পাড়ি দিয়ে অত বড় শহরে আমার ঠিকানা খুঁজে বের করতে পারবে? তুমি কি আমাকে নাদান মনে করো নাকি? ভালোবাসার জন্য তোমার জন্য আমি কি কি করতে পারি তুমি তা নিজেও জানো। আরে সেই জন্যই তো তোমার মুখটা মনে হওয়ার সাথে সাথে আমি ছুটে চলে আসলাম। আমি তাহলে আসি সোনা। তালি পরে কিন্তু সেই কথাই ঠিক থাকলো, এদিকের অবস্থা যদি বেগতিক দেখি তালি আমি তোমার ওখানে এসে উঠবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই রইল না, আমার জবা ফুল। আসি, সরি একটু দেরি হয়ে গেল, গ্রামের মাসির কথা আর কইও না, অনেকদিন পর গ্রামে আসলে যা হয় আর কি। আর এ সমস্যা ওর ও সমস্যা, সব সমস্যা তো আমাকেই দেখা লাগে। গ্রামের মানুষের সমস্যা নাকি পাজি বেইমান জবা তোমার আটকে রাখছিল? ও মাই বিউটি বিউটিফুল, আরে তুমি কি করে ভাবলা যে তোমাকে ছাড়া আমি ওই রকম একটা দশজন মেয়ের সাথে প্রেম করবো? হ্যাঁ, তুমি এসব ভেবে একদম মন খারাপ করবে না, বুঝতে পেরেছ? থাক, অত ঢঙের কথা বলতে হবে না। শুনো, যতই ব্যস্ত থাকো এবার চিঠির উত্তর যেন ঠিক মতো পাই। আর তুমি জানি কার ঠিকানা দিছো, কি নরধম না? না না না, নরধম না, নরোত্তম। তোমার নিজের অফিসের ঠিকানা দাও, ও বেটা যদি চিঠি খুলে পড়ে কি লজ্জা। তবে অফিসের ঠিকানায় চিঠি দিলি পরে একটা ঝামেলা হয়ে যেতে পারে, আমি আবার একজন
প্রাইভেট সেক্রেটারি রাখিছি তো, সে আবার একজন মেয়ে মানুষ, খুব সুন্দর। তার অবশ্য বলাই আছে যে আমার নামে যত চিঠিপত্র আসবে সব আগেও খুলে খুলে পড়বে। কি বললে তুমি? কি বললে? কি বলেছি? তোমার সেক্রেটারি মেয়ে? তাই তো বলি, আমার চিঠির উত্তর দিতে তোমার এত দেরি হয় কেন? তুমি আমার ফেলনা ভাবো। তুমি জানো গত 3 মাসে আমার কয়টা বিয়ের প্রস্তাব এসেছে? এর মধ্যে একজন ডাক্তারও আছে, শুধু পাত্রের মাথায় বড় একটা টাক টাক। তুমি যদি এবার সেই সেক্রেটারি চাকরি নট না করে দাও, তাহলে কিন্তু আমি সেই ডাক্তারের সাথে বিয়েতে রাজি হয়ে যাবে। আমি তোকে শেষ কথা বলে রাখলাম। নট, একদম নট। এই এই, চলে যাচ্ছ নাকি? এই বিউটি, 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 তুমি চলে যাচ্ছ নাকি? বিউটি কি না? আরে আমি আমি তোমার সব কথা মাইনে নিতেছি তো। আচ্ছা সুটা কাকু, সেই কখন থেকে গাছতলে খাড়া রয়েছি, আপনার কথাই তো শেষ হচ্ছে না। তারে তোর আবার কি হলো? আমার কিছু হয় নাই, মহারা পা আপনাকে একখান চিঠি দিছে। আবার না? আর কইছে আপনি কখন দেখা করবেন সেটা কইয়া দিতে। ঠিক আছে তুই যা। আমাকে ছোটু যে একেবারে সাহেব হয়ে গেছে, গলার টাই বানিয়েছে, হাতের ঘড়ি একেবারে ফিটফাট হয়ে গেছে। ছোটু গলার টাই বাঁধেছে? ও কি বিয়ে পাস করিছে? ঢাকার যা হয়তো করিছে, তাছাড়া টাই বানবি কে? ও সাওয়ালের কাছে তো কয়টা টাকা পাইতাম, এখন সালি মনে কয় দিবিনি নাকি? কও কয় টাকা পাইবে? তা ধরো 40-50 টাকা তো হবিনি। ও তার মুই কাজ তো কওয়ার জো নাই। 40-50 টাকা ছোটুর হাতের ময়লা বুঝছে? সোনামালি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো না? তোমার হাতের এক কাপ চা খাওয়াও, ফার্স্ট ক্লাস করে। ওরে আল্লাহ, এতক্ষণ তো তোমার কথাই হচ্ছিল, এই যে গফুরের কাছে তোমার কথা শুনতেছিলাম। এই দেখি 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 দেখি, ওরে আল্লাহ, তোমার চেহারা না একেবারে নায়ক নায়ক হয়ে গেছে। আমি তো ভাবলাম কি তুমি আমার দোকানের কথা ভুলেই গেছো। এ জোনাবালি ভাই, একটা কথা কইলা, তোমার দোকানের চায়ের কথা কি বলার জো আছে? ঠিকই ঠিকই, যতই আমি শেরাটনার সোনার গায়ের হোটেলের চা খাই না কে, তোমার হাতের চার মতো তো মজাই না। ছোটু ভাই, তোমাকে একটা কথা কবার ভুলেই গেছি। হ্যাঁ, তোমার ওই ঢাকার বাসার ঠিকানাটা না দাও তো। কেন? ওই আমার ছোট ভাই আবার ঢাকার যাবার চাচ্ছে। ও, এবার আয় পাস করবি, আমার তো আবার কেউ নাই, টাকা খরচ করে ওই হোটেলে থাকার মতো সামর্থ্য কি আমাদের আছে? তা অবশ্য ঠিক। জোনাবালি ভাই, কাগজের কলম দাও তো, ঠিকানাটা দেই দাও তো। না, শোনো, আসবার কয়ে দাও, কোনো অসুবিধা নাই, ঢাকার বাসা তো আমার প্রায় খালিই পড়ে থাকে। মনে করো যে একটা রুমে আমি থাকি, আর 3-4টা রুম তো একদম খালিই পড়ে থাকে, কোনো অসুবিধা নাই। এই নাও জোনাবালি ভাই, তুমি মনে হয় আমার কাছে কিছু টাকা পাইতে, তাই না? হ্যাঁ, সে তো মেলা দিন আগের কথা। এই যে নাও, এই দাও তো। কি সমস্যা হয়ে গেল? আমার কাছে তো সব 500 টাকার নোট। এই নাও, বাঙায় রাখো। ওরে আল্লাহ, এত বড় নোটের ভাঙতি আমি কোনে পাবো? তাহলে ঠিক আছে, তুমি পরে দিও না, নাও পরে নিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাক, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা, সালাম আলাইকুম। গুলশান 2 নম্বর থাকা। আমি লেগে যাই, অসুবিধা নাই। আরে বিনা, আমি করে দিব, আমি করে দিব সবাই। ডাল আমার তরকারি কই? রাতে তরকারি হয়নি, শুধু ডাল। কেন? দুপুরে তো আমি খাইনি, কিন্তু মিল দিতে তো বলেছিলাম, সেই তরকারি কোথায়? দুপুরের হিসেব দুপুরে, দুপুরে তুমি খাওনি, তোমারটা রাখাই ছিল, হয়তো কেউ খেয়ে ফেলেছে। খাওয়ার লোকের তো অভাব নেই, দিনের পর দিন খাবে, পয়সা দেবে না, ভাড়া দেবে না। আমি কি আমার বাপের জমি বিক্রি করে মেস চালাবো? আমার ভাত তরকারি আমি না খেলে পচবে, মিলের পয়সা আমি দেব, তাতে কারো সুবিধা? নরোত্তম দা, আমার ভাত নিশ্চয়ই কেউ খেয়ে ফেলেনি। তোমার মিল বন্ধ,
টাকা না দেওয়া পর্যন্ত তোমার মিল চালু হবে না। নরোত্তম দা, তোমার এই নিত্যদিনের রাগ আমার গা সওয়া হয়ে গেছে। সরি না, হঠাৎ মনে হলো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে নির্জন কোথাও চলে যাই। তাহলে যে উদ্দেশ্যে দুজনে বের হয়েছি তার কি হবে? কি মানে, আমরা তো দুপুরে লাঞ্চ করার জন্য বের হয়েছি নাকি? হ্যাঁ, ঠিক আছে, লাঞ্চ করে তারপর না হয় কোথাও হারিয়ে যাব। ড্রাইভার সে বাদিকে 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 রাখুন। ছোটন, আপনি এগোন, আমি ভাড়াটা দিয়ে আসছি। হ্যাঁ, ভাড়া যে দেবো থেকে দেবো। আনিশা? ইয়েস, এনি প্রবলেম? ইয়ে মানে মাই মানি ব্যাগ। এনিথিং রং? মাই মানি ব্যাগ, I have lost it. What? Yes, মনে হয় পিকপকেট। পিকপকেট? Yes. Oh, no problem. কত এখন আমি কি করব বুঝতে পারছি না, কখন যে কি হয়ে গেল। আমি সত্যি, আপনি হাসছেন, টাকা চলে গেছে সেটা কোনো বিষয় না, কিন্তু আমার মানি ব্যাগের মধ্যে একটা জরুরি কাগজ এবং ক্রেডিট কার্ড ছিল। ক্রেডিট কার্ড? ইয়েস। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, আমার বাড়ির ভুয়ার কাজের ছেলেটা খুব অসুস্থ, ফেরার পথে তার জন্য কিছু চিকিৎসার জন্য টাকা নিয়ে যাবো বলেছিলাম, কিন্তু আমি যে কী করবো এটা আমি বুঝতে পারছি না। মানে আমি যেটা বলছিলাম যে আপনার তুমি এখনো আছো? তোমার সাহেব মামা আসে কখন আসে নাকি নাই আসে তার কি কোনো ঠিক আছে? কিন্তু মামা, আজ যে টাকা না নিয়ে কিরণের কোনো উপায় নেই, গো ভাড়া দিতে হইব। বুয়া, তোমার ছোট মামার কাছে যদি আজও 500 টাকার ভান্তি না থাকে? আপনারা যদি হক গলে কেমন ফেরা কথা কন, ছোট মামার মনে দেখবারই পারেন না,
এত করে কইতাছি কেউ একজন আমার টাকাটা দিয়ে আমি যাইগা খালি করে পোলাডারে তুইয়া আর কতক্ষণ বইয়া থাকুন মামা কোন দেখো বুয়া টাকাটা দেওয়ার সময় তো তুমি আমাদের কিছু বলনি এখন আর ওসব কথা কিছু বলো না আর তাছাড়া মেসেরও অনেক টাকা পয়সার বাকি রয়ে গেছে এখন আমার নগদ টাকা আমি তোমাকে দেবো অত বড় দাতা হরিশ্চন্দ্র কিন্তু আমি নই শোনো বুয়া তুমি বরং চলে যাও ও টাকার আশা ছেড়ে দাও ছোটলের কাছে 500 টাকার নোট থাকলে কি ওর এখানকার মিল বন্ধ হয় কি যে কোন মানি ব্যাগ বাইর করে আমার দেখাইছে 500 টাকার নোটখান আমি নিজের চোখে দেখছি বুয়া বুয়া কাগজ ও সব আঠর নোট না আরে বুয়া কেমন আছো ও বুয়া তুমি তো টাকাটা নাও না কেন আমিও যে তোমাকে মনে করে দেব একদম সময় পাই না এত ব্যস্ত থাকি তোমার কাছে কত টাকা নিয়েছিলাম জানো 70 টাকা মনে হয় মাত্র 70 টাকা এটা কোনো ব্যাপার এই যে নাও এই নাও 100 টাকা আমার কাছে তো ভাঙতি নেই মামা আরে না না ভাঙতি লাগবে না ভাঙতি লাগবে না বাকিটা তোমার কাছে রেখে দাও কখন খুচরা লাগে তার তো কোনো ঠিক নেই আসলে মামারে সাহেবের মতন দেখা যায় তো আপনারা হক কোলে হেলো হিংসা করে আসি মামা আচ্ছা গুড লাক হাওয়ায় হাসে জলে নাচে হাওয়ায় হাসে জলে নাচে বইটা শুধু কান্দে রে টুঙ্গিলা পাল তুইলা মাঝি ঘুমাহায় রে মাঝি ঘুমায় রে মাঝি ঘুমাহায় রে টুঙ্গিলা পাল তুইলা মাঝি ঘুমায় রে হাওয়ায় টানে জলে টানে দক্ষিণে রঙ্গিলা পাল হাওয়ার শনে প্রেম কইরাছে গোপনে হাওয়ায় জলে টানা টানি হাওয়ায় জলে টানা টানি নৌকা পড়ে দ্বিধায় রে রঙ্গিলা পাল তুইলা মাঝি ঘুমাহায় রে মাঝি ঘুমায় রে মাঝি ঘুমাহায় রে রঙ্গিলা পাল তুমি আমার সাথে কানাডা যাবে কানাডা আমার কি সেই সৌভাগ্য আছে মানে কপালে তো সেটা নেই ছোটন আমি ট্রাই করব ট্রাই করবে ঠিক আছে ট্রাই করো কিন্তু আমি তো এত ব্যস্ত তুমি তো জানোই যেখানে আমার এত কাজ হাওয়াটা নেই উত্তরে সবার তুমি সেই দিন দেখেই বুঝছিলাম বেটা এক নম্বরের সিটা আমার চোখ কোনোদিন মানুষ চিনতে ভুল করে না এই মিয়া কোথায় গেল তোমার এই সোনার গায়ের গপ্প সিটারি করো দিমু পুলিশ ডাক্তার ধরাইয়া রাই বেড়ি তুমি কেমন মাইয়া চিনা নাই জানা নাই ভট করে একটা অজানা শহরেই হাজির হইলা আচ্ছা চুপ কুসি ঘুকি নাকি ফ্যাস ফ্যাস করে একটা দাঁত হ্যাঁ বাড়ি থেকে পাগলের সময় এই না অন্য সময় মনে ছিল নাই চো আঙ্কেল আঙ্কেল হ্যাঁ কি বল 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 হ্যাঁ বলবো তো কি কইতে চাও কি যা হবার হয়ে গেছে বসে এখন কি করা যায় সেটা একটু বুঝি দে কি আর করবা দুইটারে কাজে অফিসে নিয়ে যাও বিয়া শাদী করায় দাও তোমরা যাই করো না কেন আমার পকেটে তো 20 কি 30 টাকা আছে কেন তোমার পকেটে যে 500 টাকার নোটগুলো ছিল সেগুলো কি হলো এসব ফেদা পেছালে তো কোনো লাভ হইব না রে বাবা শোনো তোমার চাচির ওই বিয়ার শাড়িটা তো এখনো তরদাজেই আছে ওইটা কোনো রকমে পেঁচাইয়া পিন্ধাইয়া কামটা সারো আগে আর ওই দিকের ঘরটা তো আমার খালি আছে তোমার ওই লোকজনরা ক ওইটা ভালো করে পরিষ্কার করতে এইভাবে ঢাকা শহরে তুমি চলে আসবা আমি তো কল্পনাও করতে পারি আমার ভালোবাসা কি তোমার আহারে আমি গুলশানের অট্টালিকা আমার সোনার পালঙ্কা
সুস্থা তুমি যে এত বড় সিটার আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি সরু হ্যাঁ ও কথা বলতে হয় না হাজার হলেও আমি এখন তো স্বামী বুঝতে পারছো তুমি হইলে কি আমার সুইট আমার সিটার হ্যাঁ আমার এক বন্ধুর জন্মদিন ছিল কোথায় আমি তারে গিফট করব না সেই আমারে উল্টো গিফট করে বসল এই যে দেখো খুব সুন্দর না হ্যাঁ ভালোই হয়েছে কি আশ্চর্য এরকম শুকনো গলা করছো কিছু নেই একটু হাসি খুশি হয়ে বলো জানো এই জামাটার দাম কত 2000 টাকা হ্যাঁ তাই ভালো তোমার বউয়ের বিয়ের শাড়িটার দাম কত ছিল জানো বিয়ের শাড়ি আমি আমার শাড়ি দিলাম কোন সময় 2000 টাকা দিয়ে তোমার বন্ধু এই শাড়িটা না দিয়ে কিছু চাল দিলেও তো তোমার উপকার হতো চাল নেই তুমি জানো না আসলে হয়েছে কি অফিসে এত কাজের সময় অফিসের গল্প করতে তোমার লজ্জা করে না ছোট ঢাকা এসে তোমার মেসে তোমার সম্পর্কে সব জেনেও আমি আমার সিদ্ধান্তে পিছপা হইনি তাই বলে আমার বোকা আর অসহায় মনে করে না আমি আমার ভালোবাসার শেষ দেখতে চেয়েছিলাম তার জন্যে আমি একটা কষ্টের পথকে হেসে হেসে মেনে নিয়েছি তুমি আমার যত ইচ্ছে কষ্ট দাও সুটন শুধু আমার ভালোবাসার সাথে সিটারি করে না রঙ্গিলা পাল হাওয়ার স্নেহে প্রেম কইরাছে গোপনে হাওয়ায় জলে টানা টানি হাওয়ায় জলে টানা সুটন অমন করে কি দেখছো আমাকে ভালো লাগছে না এই কাগজগুলো তোমার কাছে রাখো প্রায় সব কাজ শেষ আর তুমি একটু ভালো করে পড়ে কাল নিয়ে এসো আমরা দুজনে একসাথে যেয়ে সব কিছু শেষ করব ঠিক আছে আমার কলিগদের তোমার কথা বলেছি একটা ছোট্ট পার্টি থ্রো করব তুমি আমার জন্য এত কিছু করছো আমি তো তোমার জন্য কিছুই করতে পারছি না
আসলে আমি জন্ম থেকেই বড় অভাগা এই সংসারে। ছোটু, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু তোমার আবেগে ছয় আমার হৃদয়টা স্পর্শ করবে। আমি যেন এদেশের মানুষের মতন ইমোশনাল একজন মানুষ হতে পারি। ছোট ছোট, তুমি একটা সাদা রঙের পাঞ্জাবি পরবে, আর আমি লাল টকটকে একটা শাড়ি পরবো, কেমন? আহো মিয়া, আহো, এদিকে আহো, এদিকে আহো। জি, মাইয়াটার যদি কিছু হয় তা তোমার কিন্তু আমি বারোটা বাজাই দিই। জি, মানে বুঝতে পারি ওই বিদেশিনীকে নিয়ে ভাগার জন্য মেয়েটা শরীরে আবার বৃষ্টি ঠুকিয়ে দেওয়ানি তো ওকে মারার জন্য। হ্যাঁ, আমি কিন্তু সব জানি। চিন্তা করবে না, ঠিক হয়ে যাবে। ফার্স্ট ইস্যু তো, একটু সাবধানে থাকবে। একদম চিন্তা করবে না, হাসি খুশি থাকবে। আসি। কি অবস্থা আপনার? মেয়ে প্রেগনেন্ট, আলহামদুলিল্লাহ। ফার্স্ট ইস্যু তো একটু কমপ্লিকেসি দেখা দিয়েছে, ঘাবড়াবার কিছু নেই, সাবধানে রাখবেন। কমপ্লিট বেড রেস্ট 3 মাস, আর এই ইঞ্জেকশনটা আনিয়ে নিন, কম্পাউন্ডার দিয়ে এক্ষুনি পুশ করাতে হবে। আসি আমি। আসসালামু আলাইকুম। মিয়া, তোর দাদা গিয়ে গেল কেন? হ্যাঁ, যাও মাইয়াটার কাছে গিয়ে একটু বসো, যাও। আর তুমি আসো আমার সাথে, তোমার হাতে আমি ইঞ্জেকশনটা দিয়ে দিই। আর শোনো বাচ্চা গেলা, আরে মিয়া, তোমারও তো আমি পুলিশেই দিতাম, এখন যে পোলাটা হইব এটার আবার তোমার মতো সুরটা বানাইও না, সিটার বানাইও না, এখনো ভালো হইয়া যাও, সময় আছে, আসো। শিশু বয়সে মা মারা যাবার পর বাবা আবার যখন বিয়ে করল, সৎমাকে আবেগে আপন মায়ের মতোই আঁকড়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু বিনিময়ে সৎমায়ের কাছ থেকে ব্যবহার পেলাম উল্টো। কারণে অকারণে সৎমায়ের নিষ্ঠুর নির্যাতনের হাত থেকে বাঁচতে শিখলাম মিথ্যে বলা আর যখন তখন ছল চাতুরির আশ্রয় নেয়া। এভাবেই বড় হতে হতে দেখলাম নিজের অজান্তেই ছল চাতুরি করা আমার অদ্ভুত এক নেশায় পরিণত হয়ে গেছে। তোমার সাথে যখন পরিচয় হলো তখন ভাবলাম এবার জীবনের সবচেয়ে বড় চাতুরির খেলাটা খেলব। সৌভাগ্যের চাবি কানাডার ভিসা আমার চাই চাই। তুমি আমাকে ক্ষমা করে দিও আনিশা, আমি তোমার সাথে অনেক প্রতারণার খেলা খেলেছি। আমার সম্পর্কে যা বলেছিলাম তা সবই মিথ্যে, আমি বিবাহিত, আমার স্ত্রী সন্তান সম্ভব।
ওই বিদেশিনীকে নিয়ে ভাগার জন্য মেয়েটা শরীরে আবার বৃষ্টি ঢুকিয়ে দাওনি তো ওকে মারার জন্য? জবা, আরে কি সর্বনাশ, তুমি কি করিছো? বিছানা থেকে নামতে গেলে কেন? এরকম পাগলামি কাজ কেউ করে? জীবনটারে নিয়ে সত্যি সত্যি অনেক পাগলামি করে ফেলেছি, তাই চলে যেতে চাচ্ছি যাতে আর নতুন করে পাগলামি করতে না হয়। কি কষ্ট, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জানো ছোটন, আমার নিজের জন্য আমার বড় করুণা হয়। তোমার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আর সেজন্যই এমন একটা কাজ করতে পেরেছিলাম যার ভালোবাসার নাগাল পাইনি আমি কোনোদিন। তার কাছে উন্মাদের মতো ছুটে এসে জোর জবরদস্তি বিয়ে করে। এসবই তোমার ভাবনা জবা, তুমি আমার কথাটা শুনবা না? তোমার মুখের কথা শুনি আমার কি হবে বলো, যার বুকের ভেতর এই জবা মেয়েটার এতটুকু জায়গা হয়নি, যার মনটা জুড়ে আছে অন্য আরেকটা নাম। তুমি আমারে আমারে গ্রামে ফিরে যেতে দাও ছোটন। তুমি আমারে ভালো না বাসলিও আমি তো তোমারে আমার আত্মার মতে ভালোবাসি ছোটন। আমার গর্ভে সে ভ্রূণ জন্ম নিয়েছে, সে তো আমার ভালোবাসারই ধন। তার ভাগ্যে আমি আমার মতো অবজ্ঞা কিছুতে মেনে নিতে পারবো না। আমারে যেতে দাও। জবা জবা, আমি জানি আমার কথা তোমার বিশ্বাস করানো খুব কঠিন, বিশ্বাস করো। আমি যত খারাপ মানুষই হই না কেন, আমার ভালোবাসায় কোনো অবিশ্বাস নেই। আমি অনেকের সাথে চাতুরি করেছি ঠিকই, কিন্তু ভালোবাসার কথা যদি বলো, চোখ বন্ধ করলি বুকের গভীরে যার ছবি লেপটে আছে সে তুমি। তুমি আমারে অনেকের সাথে প্রতারণা করার জন্যে ঘৃণা করতে পারো, শাস্তি দিতে পারো, কিন্তু কিন্তু তুমি আমারে অবিশ্বাস করো না জবা। তুমি আমারে ক্ষমা করে দাও, আমি আমি আর কোনোদিন সিডারি করবো না। সোটন, আমি তোমারে ভালোবাসি, আর তোমার ভালো চাই। আমার জন্যে তুমি এত বড় সৌভাগ্য ছাড়বা কেন? তুমি সেই বিদেশের কাছে ফিরে যাও, তুমি আমারে ভালোবাসো এই কথাটা জেনেছি, এটাই আমার অনেক বড় পাওয়া। আমারে যেতে দাও। জবা, তুমি ঠিকই বলেছো, আমি আমার সৌভাগ্যরে আর অবহেলা করব না। তুমি একা ফিরে যাবা কেন, আমিও যাব। আনিশা, তুমি এখানে? তুমি তো আমাকে কিছু বলবে না, তাই আমি নিজেই খুঁজে বের করে আসলাম। আমার নাম আনিশা, আমি না বুঝে তোমার ভালোবাসাকে কেড়ে নিতে চাচ্ছিলাম। আই এম সরি, ভেরি সরি। ও যদি তোমারে ভালোবেসেই থাকে তাহলে পরে ওরে নিয়ে যাও বোন, আমি এক হতভাগী গ্রামের সাধারণ মেয়ে। হারানোর বেদনা সে তো আমার জীবনের সাথী। আমি হয়তো তোমাদের মতো করে ভালোবাসতে জানি না, কিন্তু তাই বলে আমি এতটা সেলফিশ না।
ছোটন তোমাকে খুব বেশি ভালোবাসে। ইয়েস, তা না হলে মানুষের কাছে যে ড্রিম, আই মিন স্বপ্ন, সেই কানাডা যাওয়ার সুযোগটা সে ছেড়ে দিল। ছোটন, এটা তোমার, প্লিজ টেক ইট। এটা তোমাদের অনাগত ভবিষ্যতের জন্য আমি দিয়েছি। টেক ইট প্লিজ। বইটাতে বাইতো মাঝি অথই জলরাশি, সেই জলেতে পইরা মাঝি হইল যে পরবাসী। যে বইটাতে বাইতো মাঝি অথই জলরাশি, সেই জলেতে পইরা মাঝি হইল পরবাসী। হাওয়ায় হাসে জলে নাচে, হাওয়ায় হাসে জলে নাচে, বইটা শুধু কান্দে রে টুঙ্গিলা পাল তুইলা মাঝি ঘুমায় রে, মাঝি ঘুমায় রে, মাঝি মিস্টার সিইও চৌধুরী, টুঙ্গিলা পাল তুইলা মাঝি ঘুমায় রে, মিস্টার সিইও চৌধুরী, টুঙ্গিলা পাল তুইলা মাঝি ঘুমায়।